মঙ্গলবার সিএবিতে অভিষেক ডালমিয়া স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন লক্ষ্মী হচ্ছেন বাংলার কোচ। বাংলার দীর্ঘদিনের সৈনিক লক্ষ্মী, বাংলার অধিনায়কও ছিলেন তিনি, এবার নতুন দায়িত্ব পেলেন লক্ষ্মী রতন শুক্লা। কোচ হয়ে তিনি বলেন, চেষ্টা করব বাংলাকে সাফল্য দিতে, নতুন ধরনের চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতীতে তাকাবো না। অধিনায়ক হিসাবে সহজ সরলভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম, কোচ হিসাবেও সেটাই করতে চাই। সিএবি এবং দাদি অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তবে বঙ্গ ব্রিগেডের কোচিং স্টাফে রয়েছে বড় চমক। ব্যাটিং পরামর্শদাতা হিসাবে ফের বাংলায় কামব্যাক করতে চলেছেন ডব্লিউ ভি রমন। সহকারী কোচ হিসাবে কাজ করবেন সৌরাশিস লাহিড়ি। কয়েক বছর আগে অভিমানে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। অবসর ঘোষণা করার জন্য ইডেন গার্ডেন্স নয়, বরং ঢিল ছোঁড়া দূরে মোহনবাগান ক্লাবকেও বেছে নিয়েছিলেন লক্ষ্মী। মঙ্গলবার সন্ধেবেলা আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসাবে সেই LRS এর নাম ঘোষণা করল সিএবি। স্পোর্টস ব্যুরো আরোহী নিউজ।